সরকারি নথি থেকে উধাও ঢাকার 39টি খাল। একসময় নকশায় থাকা 65টি প্রাকৃতিক খালের মধ্যে টিকে আছে মাত্র 26টি। এসবের 13টির কিছু অংশ উদ্ধার করা গেলেও দখল দূষণে পরিণত হয়েছে নর্দমায়। চমৎকার এই শহরটির নাম আমস্টারডাম। ভেনিস, ভিয়েনা সহ পৃথিবীর প্রথম সারির বাসযোগ্য শহরগুলোর প্রধান বৈশিষ্ট্যই এর নৌপথ। চারপাশে নদী আর শহরের ভেতরে জালের মতো ছড়িয়ে থাকা 65টি খাল নিয়ে আমাদের প্রিয় শহর ঢাকাও হতে পারত এমনই সুন্দর। সিএস নকশায় থাকা 39টি খাল বাস্তবে আর খুঁজেই পাওয়া গেল না, তবু ছবি তোলা যায় এমন দুটি খালের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। কল্যাণপুর খাল, কল্যাণপুর থেকে শুরু হয়ে আদাবর, মনসুরাবাদ এবং দারুসসালামের ভেতর দিয়ে সোনিরবিল হয়ে এই খালটি মিশে যাবার কথা ছিল বুড়িগঙ্গায়, কিন্তু সামনেই রয়েছে বেড়িবাঁধ, যে কারণে এই খালে যেমন নতুন করে পানি আসতে পারে না এবং এখানে যে পানি জমা হয় সেটাও কিন্তু সরে যেতে পারে না। স্থানীয়রা জানেন আজ থেকে 4 দশক আগেও এই খালের উপর দিয়েই যাত্রীবাহী এবং পণ্যবাহী অসংখ্য নৌযান চলাচল করত, আর এসব খালের পাড়েই বসত স্থানীয়দের জন্য বাজার। জেলা প্রশাসনের তথ্যানুযায়ী এ খালটির প্রস্থ থাকার কথা 120 ফুট, কিন্তু বাস্তবে কোথাও কোথাও এটির প্রস্থ 30 ফুটেরও কম। বর্তমানে ঢাকার সবচেয়ে সুন্দর আর বড় এই খালের নাম মেরাদিয়া। ওয়াসার তালিকায় থাকা বাকি 24টি খালের অবস্থা এতই খারাপ যে সেসব ছবি তুলে না ধরাই ভালো। প্রশ্ন হচ্ছে কেন তৈরি হলো এই পরিস্থিতি? সরকারি তদন্তই বলছে প্রায় 10,500 দখলদার কেড়ে নিয়েছে ঢাকার লাইফলাইন হিসেবে পরিচিত এই খালগুলো। শুধু প্রয়োজন সিএস ম্যাপ অনুযায়ী সরকারি রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এগুলো উদ্ধার পরিকল্পনায় চলে যাওয়া, এবং যদি প্রয়োজন হয় কম্পেনসেশন দিয়ে জমি অধিগ্রহণ করে হলেও এইগুলিকে সুরক্ষা করাটা এই মুহূর্তে জলজটের হাত থেকে বাঁচার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি হয়েছে এসব খাল না থাকায় শুনব ওয়াসার কাছেই। বৃষ্টির পানিটা যাবে কোথা দিয়ে? খাল দিকে যাবে বা আপনার পাইপ ড্রেন দিয়ে যাবে? যে এটা কোথায় গিয়ে ঠেকবে ওটা সব আটকানো। আপনি চারদিকে যদি একটা বালতি বানিয়ে দেন তাহলে পানিটা বালতি থেকে বেরোবে কেমনে? খাল উদ্ধারে এ পর্যন্ত অভিযান চালানো হয়েছে 200-এরও বেশি। গত 5 বছরে এসব অভিযানের গড় ব্যয় 10 কোটি টাকা, ফল শূন্য। বিপরীত উদাহরণ যে নেই তা কিন্তু নয়, একসময়ের বেগুনবাড়ি খালি আজকের এই হাতির ঝিল। বিশেষজ্ঞরা বলছেন সরকারের সদিচ্ছা থাকলে ঢাকার প্রতিটি খালি হতে পারে নগরবাসীর নিঃশ্বাস ফেলার জায়গা। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।